গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো সহিদা সবিশাল, আমি সহেলি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকের দিনটাকে তো স্টার্ট করতে হবে, তো চলো স্টার্ট করা যাক আর দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সকাল সকাল উঠে আগে আমি ফ্রেশ হয়ে গেছি। তো এই সবে ফ্রেশ হয়ে ঘরে ঢুকলাম, তারপর আমি ভিডিও স্টার্ট করলাম। তো আজকে হলো কোজাগরি লক্ষ্মী পুজো। তো কাদের কাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কোজাগরি লক্ষ্মী পুজো অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো চলো এই বলে স্টার্ট করছি। তো আজকে আমাদের বাড়ি কোজাগরি লক্ষ্মী পুজো হচ্ছে। তো কী কী মানে কী কী হবে, কী কী না হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি এই সবে ফ্রেশ হয়ে ঘরে ঢুকলাম, তো এখন আমি পুজো দেবো। তো চলো আগে মানে সকালে পুজোটা দিয়ে দিই, তারপরে মানে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোর যে প্রিপারেশান স্টার্ট হবে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আগে আমি পুজোটা দিয়ে দিই, সেইটাও তোমার সাথে শেয়ার করবো। তো দেখো, সো গাইস, তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা মানে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোর প্রিপারেশান স্টার্ট করব, মানে কাল থেকে স্টার্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে আবার স্টার্ট করব। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো। সো গাইস, তো আমি ঠাকুর পুজোর জন্য রেডি হয়ে গেছি। তো আমি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে আমি শাড়ি পরেছি, তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমাদের মানে লক্ষ্মী ঠাকুরের প্রায় মানে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের একটু দেখিয়ে দিই কী কী হয়েছে, কী কী না হয়েছে। এখনও পুজো স্টার্ট হয়নি, তো হবে কিছুক্ষণ পরে স্টার্ট হবে। তো চলো দেখো কী কী হয়েছে, কী কী না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। তো চলো দেখো। সো গাইস, দেখো এখানে প্রায় প্রিপারেশান কমপ্লিট প্রায় হয়ে গেছে। এখানে সব ফল টল এগুলো সব ঢাকা দেওয়া রয়েছে। তো এগুলো সব আমি তোমাদের পরে দেখিয়ে দেবো, যখন পুজো স্টার্ট হবে তখন দেখিয়ে দেবো। এই যে আমার লক্ষ্মী ঠাকুরকে সাজানো হয়ে গেছে, এখানে ধানের ইয়েটা রয়েছে, এখানে জায়গা নেই বলে সেই জন্য এখানে দেওয়া হয়েছে। তো লক্ষ্মী ঠাকুর। সো গাইস, তো এখানে মানে পুজোর প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে। তো আলপনা দেওয়া হয়ে গেছে, এইখানেও আলপনা, দরজার সামনে আমি আলপনা দিয়ে দিয়েছি, এখানে মা দিয়েছে আলপনা। তো এখন ফুল গোছানো হচ্ছে, তো দেখতে থাকো আর কী কী হয়, কী কী না হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে থাকো। সো গাইস, তো তোমরা দেখতে পেলে যে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, আমাদের বামুন চলে এসেছে। তো পুজো স্টার্ট হয়ে গেছে, আর এখন তোমরা আমাকে এই পোশাকে দেখতে পাচ্ছো, কারণ আমি শাড়ি চেঞ্জ করে ফেলছি, কারণ আমি শাড়ি পরে সামলাতে পারি না, আর ভীষণ গরম লাগছে, আর অনেক কাজ আছে সেগুলোও করতে হচ্ছে, সেই জন্যে আমি শাড়ি পরতে মানে বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারিনি। তো সেই জন্য শাড়ি খুলে ফেলেছি, সব মেকআপ বেশিরভাগ সব তুলে দিয়েছি, শুধু চোখের লাইনারটাই রয়েছে। তো তোমাদের পুজো হচ্ছে সেগুলো দেখাচ্ছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছে। তো দেখো আর পরে আমরা কী কী করি, কী কী না করি। সো গাইস, দেখো বাবা এখানে আলু ছাড়াচ্ছে, কারণ আলুর দম হবে সেই জন্য আলু ছাড়াচ্ছে। তো দেখো, সো গাইস, এটা হলো আমার মা, কেমন করছে দেখো, দিদি, দাদা, দিদির মেয়ে, বোন, আমার আমার মামার মেয়ে, বোন, আমার দিদা। এই যে ওর ক্যামেরার সামনে আসবে বলে ওই জন্য চশমা পরে আসলো। আমার মা নাইটির ওপর শাড়ি পরেছে। সো গাইস, তো তোমরা দেখতেই পেলে যে আমাদের বাড়িতে এখন প্রচুর প্রচুর মানুষজন এসেছে, তো আরও আসবে।
সন্ধ্যাবেলা আসবে, তোমাদের অবশ্যই শেয়ার করবো, আর দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে এটা কে, এইটা কে, এটা ফোন ফোন এই এখানে দেখো ফোন। এখন আমিও প্রসাদ নিয়ে বসে পড়েছি, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি, অঞ্জলি দিয়েছি, তারপর খাবো। তো তোমাদের একটু দেখিয়ে দিই প্রসাদে কি কি আছে আর কি কি না আছে। প্রসাদে বলতে গেলে সবই আছে, শশা, কলা, আপেল, তারপরে আর কি কি আছে এখানে, খই মুরগি তো আছে, নাড়ু আছে, লেবু আছে, আঁক আছে, সবই আছে। সো গাইস, সো তোমরা দেখতেই পেলে সব কিছুই আছে, মোটামুটি সব কিছুই আছে, পাঁচ রকম ভাজাও আছে, তো খই মুরগি আছে, সব কিছুই আছে, নাড়ুও আছে। তো দেখতে পেলে তো আগে চটপট করে খেয়ে নিই, কারণ অনেকটাই খিদে পেয়েছে। তো চলো আগে খাওয়া যাক, তারপর তোমাদের সাথে আর কথা বলছি। সো গাইস, দেখো আমাদের সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা বাড়িতে এরকমভাবে লাইটিং করা হয়েছে। তো এই যে এখানে চুনি লাইট দিয়ে পুরোটাই সাজানো হয়েছে। তো এইখানে এই পদ্ম ফুলের মতন লাইটটাও জ্বালানো হয়েছে। এই যে এখানে মানে ইয়েও লাগানো হয়েছিল, গাঁদা ফুলের মালা। সো গাইস, তো তোমরা দেখতে পেলে যে আমাদের সন্ধ্যাবেলা বাড়িতে কেমনভাবে সাজানো হয়েছে। তো তোমাদের দেখতে পেলে তোমরা দেখতে পেলে তো এখন মা রান্না করছে, কী রান্না করছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো চলো দেখো। সো গাইস, দেখো এখানে মায়ের আলুর দম রান্না করা হয়ে গেছে, এখন কড়া থেকে মানে ডেকচিতে তুলছে। তো আমাদের লাস্টে আমি দেখিয়ে দেবো যে আমাদের মানে বাড়িতে কী কী মেনু হয়েছে। আমার মা আলুর দমটা কাঠের জালেই করেছে। সো গাইস, তো তোমাদের লাস্ট দেখিয়েছিলাম, তো আমার মা আলুর দম করছিল, তো এখন কি করছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো চলো দেখো, আর আমার মানে চেহারার অবস্থা দেখো, কারণ অনেক মানে কাজ বাজ সেরে এখন উঠলাম, তো এখনও কাজ করছি, সে তার মাঝখানে আমি ভিডিও করছি। তো দেখুন দেখো মা আমার মা কি করছে এখন তোমাদের দেখিয়ে দিই। তো চলো দেখো। সো এখানে আমার দিদা এখন পাঁপড় ভাজছে, তো আমার মা ওদিকে কি করছে একটু দেখে নিই। তো চলো দেখো। সো গাইস, এখানে আমার মা কি বানাচ্ছে, তো মা একটু বলে দাও কি বানাচ্ছে। তো ফ্রাইড রাইস, আমার ফ্রাইড রাইস বানাচ্ছে। তো আর তো কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়েছি আলুর দম বানাচ্ছে, তো এখন ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছে। তো এই দেখো, তো আগে পুরো প্রিপারেশনটা হয়ে যাক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। সো গাইস, তো তোমরা দেখতেই পেলে যে আমাদের বাড়ি অনেকেই এসেছিল, অনেকে যাওয়া আসা করছিল, আমি যতটা পেরেছি তোমাদের একটু দেখিয়ে দিয়েছি। তো দেখো আমার বাড়ি অনেক মানুষজন এসেছিল। সো গাইস, তো অনেক রাত হয়ে গেছে, তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আর মানে আমার মুখ চোখ মানে মুখ চোখের অবস্থা দেখে পুরো বুঝতে পারছো, কারণ আমি অনেকটা আমার অনেকটা ঘুম পেয়েছে। তো এখন প্রায় 12:30 মতন বেজে গেছে। তো মানে আজকে মানে তোমরা দেখতে পেলে যে আমাদের বাড়িতে কতজন মানে কত মানুষজন এসেছিলো। তো সেই সময় আমি আর বেশি ব্লগ করতে পারিনি, আমি কোন দিকে কী করবো আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। মা কি সব একা মানে একা হাতে করতে পারে, তো আমাকেও তো হেল্প করতে হবে। তো মানে সেদিকে কোন দিকে আমি করবো, আমি ভিডিও করবো না মাকে হেল্প করবো, আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। তো যতটা পেরেছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো আজকের মতন মানে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তো বাই অ্যান্ড গুড নাইট, বাই।